দশ দিক আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি নিয়ে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক না? কেউ না জানো আমি কি পাপ করি, প্রতিদিন কি করি, সব ডায়রি হচ্ছে বন্ধুরা। সুতরাং তিনি যদি মাফ না করতেন, এক কদম আগানো তৌফিক আমাদের থাকতো না। তিনি এত রহমান রহিম, এত দয়াময়, এত মেহেরবান, এত ক্ষমাশীল যে তিনি মাফ না করলে আমরা চলতে পারতাম না। তাই তিনি সবসময় মাফ করতে থাকেন আর ছাড় দিতে থাকেন, ছাড় দিতে থাকেন। কিন্তু একদিন পাকড়াও হতেই হবে, ঠিক কিনা? সেই দিনের প্রস্তুতি গ্রহণের জন্যই কোরআনের এই মাহফিলে বেশি বেশি করে আঞ্জাম দেওয়া দরকার। যারা দূরে আছেন সবাই চলে আসুন, আল্লাহর এই মাহফিলকে পরিপূর্ণ করে দিন। আপনাদের আপনাদের এই যে আশা, এই তৌফিক সবাইকে আল্লাহ দেন না, সবাইকে আল্লাহ দেন না বন্ধুরা। একমাত্র যাদের কিসমত ভালো তারাই কোরআনের মাহফিলে আসতে পারে। আল্লাহ কবুল করুন সবাইকে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো তুমি মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, ঠিক না? অনবরত অনুতাপ হই, অনুতাপী হই, আবার পাপ করি, আবার তিনি মাফ করেন। এই যে পরম বন্ধু, এই যে পরম রহমান রহিম, তিনি যদি এত দয়াবান না হতেন বন্ধুরা, তাহলে এত সুন্দর সুন্দর খাওয়ার পরে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করি না, আমরা আলহামদুলিল্লাহ করি না, শুকর গুজার হচ্ছি না। এই শুকর গুজার যারা হবে তারাই তো শ্রেষ্ঠ মানুষ। পতিতা পরতে পরতে তার নিয়ামত ভোগ করছি, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, যার নাই তিনি বোঝেন না থাকার বেদনা কি, ঠিক কিনা? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায় তুমি মাফ করো আমায়, পৃথিবী না জানো আমি তো জানি। বন্ধুরা, বিবি আসিয়া তিনি ফেরাউনের অত্যাচার জর্জরিত হয়ে তিনি সারা জীবন ইমানের পথে থেকেছেন, আর এই কারণে ফেরাউন তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে নির্যাতন করেছেন, করেছেন কিনা? তিনি যখন তাকে যখন শহীদ করা হয়, তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, তিনি তখন আল্লাহর কাছে একটি প্রার্থনা করেছিলেন,
আমি শুরু শুরু সেই প্রার্থনা আপনার সামনে পেশ করছি।